প্রতিটি পরিবর্তনই বিষয় আর এই বিষয়ের সাথে জড়িতদের সাফল্য গাথা সম্ভাবনা প্রযুক্তি এবং পরামর্শ জানাতেই আমাদের আয়োজন কৃষিতেই বিষয় আমাদের আজকের বিষয় ধান চাষে কম্বাইন হারভেস্টার যন্ত্রের ব্যবহার একই যন্ত্রে ধান কাটা মারাই এবং ঝাড়াই তিনটি কাজ এই কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে হয়ে থাকে চলুন দর্শক এই যন্ত্রের বিস্তারিত জানব প্রতিবেদন পর্বে আমরা ধান শ্রমিকের অভাবে সঠিক সময়ে আমরা কাটতে পারছি না যেটা কৃষকের এই ভোগান্তি থেকে দূর করবে আর এই ঘাটতি দূর করার জন্য এসিআই মোটরস নিয়ে আসছে ইয়ানমার হারভেস্টার আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এই ইয়ানমার হারভেস্টারের কিছু গুরুত্বপূর্ণ দিক যেগুলো বাংলাদেশের মানুষকে আকৃষ্ট করছে আমরা যে হারভেস্টারটা দেখছি এটা হচ্ছে ইয়ানমার এজি 600GA এটা ট্যাঙ্ক টাইপ হারভেস্টার দেখুন হারভেস্টারটা কিন্তু অলরেডি ধান লোড হয়ে গেছে ট্যাঙ্কে যার ফলে কিন্তু এখন আনলোড করছে এখানে এই হারভেস্টারের বিশেষ করে 6টি গুণের কারণে সবচেয়ে বেশি আলোচিত এই হারভেস্টারে 6টি সেন্সর রয়েছে যে সেন্সরগুলোর কারণে এই হারভেস্টার একজন অজ্ঞ লোক যে কোনো একজন অশিক্ষিত লোক হলেও সে সুন্দরভাবে অপারেট করতে পারবে যেরকম আপনারা দেখছেন যে ধান ডেলিভারি হচ্ছে এইটা আসলে একজন মানুষ যদি সেন্সর না লাগানো থাকে একটা ট্যাঙ্ক যেহেতু এখানে আছে তো ট্যাঙ্ক ভর্তি হয়ে ওভার হয়ে গেলেও কিন্তু আমরা বুঝতে পারবো না যে কতটুকু ধান ধরলো ট্যাঙ্কে তো হারভেস্টারটাতে সেন্সর থাকার কারণে কিন্তু সেন্সর কিন্তু আপনাকে সংকেত দিয়ে দিছে যে আপনার ট্যাঙ্ক পরিপূর্ণ হয়ে গেছে এখন আপনি আনলোড করেন দেখুন একজন অশিক্ষিত মানুষও কিন্তু সফলভাবে এই হারভেস্টারটা পরিচালনা করতে পারবে যেরকম বললাম যে 6টি সেন্সর রয়েছে যেরকম কাটিং ইউনিটের সেন্সর রয়েছে থ্রেশিং ইউনিটের সেন্সর রয়েছে ধান ডেলিভারি সেন্সর রয়েছে খড় ডেলিভারি সেন্সর রয়েছে যে কোনো ধরনের প্রবলেম হলে এই মেশিনটি আপনাকে সংকেত দিয়ে দেবে তাৎক্ষণিক মূল বিষয় যেটা সেখানে যাওয়া যাক ধানটা যেটা ডেলিভারি হচ্ছে দেখুন ধানটা কিন্তু অনেক নিট অ্যান্ড ক্লিন যে দেখুন কত পরিষ্কার আপনি চাইলে কিন্তু এখান থেকে ধানটা কিন্তু বিক্রি করতে পারবেন 15 মন ধান এই ট্যাঙ্কে যখন ভর্তি হয়ে যাবে তখন মেশিনটি সংকেত দিবে দেখুন এখানে ধান ডেলিভারি হয়ে গেল মেশিনটি আবার জমিতে নিয়ে যাচ্ছে এই মেশিনটার এটা একটা ইয়ানমার ইঞ্জিন জাপানি ইঞ্জিন 4 সিলিন্ডার ইঞ্জিন যার হর্স পাওয়ার হচ্ছে 69 হর্স পাওয়ার ইঞ্জিনটা জাপানি হওয়াতে যার ম্যানুয়ালি প্রবলেম নাই বললেই চলে এবং ইঞ্জিন গিয়ারবক্স হাইড্রোলিক ট্রান্সমিশন ইউনিট এগুলোর লংজিভিটি অনেক হাই এই মেশিনটার মূল্য 29,50,000 টাকা তো যেখানে আমাদের সরকার ভর্তুকি দিচ্ছে 50% যদি 50% ভর্তুকি হয়ে থাকে তাহলে 14 লক্ষ টাকা এই মেশিনে সরকার দিচ্ছে আর 15,50,000 টাকা কাস্টমারকে পে করতে হবে এই মেশিনটি নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আপনাকে কৃষি অফিসে উপসহকারী কৃষি অফিসার যে আছে তার সাথে যোগাযোগ করতে হবে যে আমি একটা ইয়ানমার হারভেস্টার ধান কাটা মেশিন ক্রয় করতে চাই তাহলে সে আপনাকে সমস্ত দিক নির্দেশনা দিবে যে আবেদন একটা ফর্ম দিবে সেটা ফিল আপ করে আপনাকে জমা দিতে হবে এবং সরকারি ভর্তুকি পাস হয়ে গেলে যখন আপনার নামে ভর্তুকিটা পাস হয়ে আসবে তখন আপনাকে ফোন করবে কৃষি অফিস থেকে তখন আপনি প্রত্যয়নটা কৃষি অফিস থেকে সংগ্রহ করার পর এসিআই মোটরসের সাথে যোগাযোগ করলে মেশিনটা কিন্তু আপনি নিয়ে নিতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে 14 লক্ষ টাকা সরকার দিল বাকি 15,50,000 টাকা এখন কোম্পানি কীভাবে নেবে মেশিনটা আপনি নিতে চাইলে কোম্পানিকে আপনাকে 30% ডাউন পেমেন্ট দিতে হবে প্রথমে 5 লাখ টাকা আপনাকে দিতে হবে 5 লাখ টাকা দিলে বাকি 10,50,000 টাকা রইল এটা 180 দিন কোম্পানি আপনাকে সুযোগ দেবে 180 দিনের ভিতরে আপনি বাকি টাকাটা পরিশোধ করে দিলে কোম্পানি কোনো ইন্টারেস্ট নেবে না মেশিনটার ওয়ারেন্টি হচ্ছে 1 বছর এটার সার্ভিসের ওয়ারেন্টি আদার্স ওয়ারেন্টি 1 বছর আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনার হারভেস্টার থাকুক না কেন
যদি প্রবলেম হয় তাহলে এসিআই মোটরসের একটি নাম্বার রয়েছে কল সেন্টারে 16509। এই নাম্বারে আপনি কল করে আপনার লোকেশনটা তাদেরকে বলে প্রবলেমের কথা শেয়ার করলে আপনাকে 6 ঘন্টার ভিতরে এসিআই মোটরস সার্ভিসটা নিশ্চিত করবে। এবং এর যে অংশগুলো আছে এক বছর ওয়ারেন্টি দিবে, তার ভিতরে হচ্ছে ইঞ্জিন, গিয়ারবক্স, ট্রান্সমিশন, হাইড্রোলিক ইউনিট, লাইনার পিস্টন, রিং, প্রিমিয়াম। এই জিনিসগুলো যদি ভেঙে চুরে যায় তাহলে এক বছরের ভিতরে কোম্পানি আপনাকে বিনা খরচে এটা রিপ্লেস করে দিবে। এবং এখন আসি যে কোম্পানি কোন জিনিসগুলো আপনাকে ওয়ারেন্টি দিবে না, সেটা হচ্ছে যেমন এই যে আমরা লক্ষ্য করুন যে কাটিং ইউনিটে দেখুন যে কাটিং ব্লেড, তারপরে ফিঙ্গার, সেপারেটর, ক্রাউলার, বিয়ারিং, আদার্স ক্যাচিং, এই জিনিসগুলো কিন্তু চলমান, এই জিনিসগুলোর ওয়ারেন্টি হবে না। আশা করি আমি যে বিষয়গুলো বলছি এটা অবশ্যই আপনাদের উপকারে আসবে। তো ভিউয়ার্স, আরেকটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে দেখুন অনেকেরই কিন্তু একটা ধারণা থাকে যে মেশিন দিয়ে ধান কাটবো যে খড় নষ্ট হয়ে যাবে কি না। আপনারা বিষয়টা একটু লক্ষ্য করুন, দেখুন খড়গুলো কিন্তু অনেকটা সুন্দর করে সাজানো রয়ে গেছে। এতে করে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ধানের অপচয় কমে গেল, কৃষকের ধান কাটার খরচ কমে গেল, খড়গুলো কিন্তু নিমিষেই আপনি বাসায় নিয়ে যেতে পারবেন। ম্যানুয়ালি হাত দিয়ে ধান কাটলে কত খরচ পড়ে এবং এই মেশিন দিয়ে ধান কাটলে কত খরচ পড়ে, এই জিনিসটা আমি আপনাদের সামনে শেয়ার করব। এক বিঘার জমি ধান কাটতে গ্রামগঞ্জের কৃষক 3,000 থেকে 4,000 টাকা নিয়ে থাকে। এই মেশিন দিয়ে আপনার এক বিঘা জমি ধান কাটতে 2,000 টাকা খরচ পড়বে এবং 2,000 টাকার বিনিময়ে আপনি কিন্তু ধানটা একেবারে বস্তা বন্দি করে নিতে পারতেছেন এবং মন চাইলে কিন্তু আপনি স্পট থেকে ধানটা আবার বিক্রি করতে পারতেছেন। আসলে কত উপকার! আর কৃষক দিয়ে ধান কাটলে কিন্তু জমির ধান অনেক সময় লেগে যায়। দেখা যাচ্ছে যে এখনকার মৌসুমে ঝড় বৃষ্টি লেগেই আছে, দেখা যাচ্ছে হাওড় অঞ্চলে যেখানে একটু বৃষ্টি হলেই কিন্তু বন্যা চলে আসে। তো আসলে খুবই দ্রুত ধান কাটার জন্য সময় উপযোগী একটি মেশিন ইয়ানমার হারভেস্টার, যেটা দিয়ে 1 ঘন্টায় 1 একর জমির ধান কাটা যায়। 1 একর মানে 3 বিঘার জমির ধান 1 ঘন্টায় কাটা যায়। এবং যেখানে 1 একর জমির ধান কাটতে মালিকের খরচ হয় 8 থেকে 10 লিটার ডিজেল, এছাড়া আর কিছু না। দেখুন যে হারভেস্টারটির ট্যাঙ্কি ভরে গেছে, আবার সে নিয়ে এসে আনলোড করতেছে। তো আসলে 2,000 টাকার বিনিময়ে আপনি কিন্তু আপনার ধানটা 20 মিনিটে 1 বিঘা জমির ধান কাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এটা আসলে সময় উপযোগী একটি প্রোডাক্ট, আলোচিত একটি প্রোডাক্ট এবং কৃষকের খুবই লাভজনক একটি প্রোডাক্ট। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশা শেষ করছি আমাদের আজকের কৃষিতেই বিষয়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।